বাজার ব্যবস্থাপনা জোরদার হলে ইলিশের দাম কমতে পারে উল্লেখ করে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলেছেন, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির জন্য তার মন্ত্রণালয়ের কাজ ঠিকভাবেই চলছে। সকালে সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মা ইলিশ সংরক্ষণে আগামীকাল থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে ইলিশ আহরণের সাথে সংশ্লিষ্ট দেশের 38 জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া জেলেদের জন্য 13,872 মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি। এবছর 609 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যার মাধ্যমে 68,20,00,000 টাকা আয় হয়েছে বলেও জানান মন্ত্রী। 2 নভেম্বর পর্যন্ত 22 দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান 2023 পালন করা হবে। অন্যান্য বছরের চেয়ে আমরা এবার আরো বেশি তৎপর রয়েছে যাতে মা ইলিশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?